দিনে ম্যাক্সিমাম আমার কাছে প্রায় 30-40 জন দামাদামি করে যায়। কিন্তু যারা দামাদামি করে ওরা বেশিরভাগ খাইতে চায় না আর কি, খুদাই দামাদামি করে। আর যারা দাম জানে তারা ঠিকই খায়, তারা দানা জিগায়। একটা ডিম খোসা ছাড়াইতে আমার 10 সেকেন্ড লাগে, আবার 1 মিনিটে 10টা ডিমও ছিলতে পারি মাঝে মাঝে। প্রথম প্রথম আমার একটা ডিম 1 মিনিটও লাগে। গরমের সময় ডিমের দাম থাকে কম, কিন্তু পচা পরে বেশি। এই জন্য আমাদের যেদিন রাশি ভালো থাকবে ওই দিন আমাদের লাভ হবে, আর যেদিন রাশি খারাপ থাকবে ওই দিন আমাদের সারাদিনের ইনকাম লস। অনেক সময় কি গরমে ডিম আর আরতে মনে করেন ডিম নষ্ট হয়ে থাকে, ঠিক আছে? তখন কি আমরা মনে করেন মানে মাঝে মাঝে নষ্ট ডিম পড়ে যায়, 200-300 ডিমের ভিতরে মনে করেন 50-60টা ডিম নষ্ট পড়ে যায়, এটা আমরা দেখার দেখতে পারি। আমি প্রতিদিন প্রায় 400-500 ডিম বেছি, হাফ বয়েল, ফুল বয়েল, ক্রিম বয়েল, এই তিনটা আমাদের এটা অভ্যস্ত হয়ে গেছে। যেটা হাফ বয়েল এটা হাফ বয়েল আলাদা রাখি, যেটা ক্রিম বয়েল এটা ক্রিম বয়েল আলাদা রাখি, ফুল বয়েল ফুল বয়েল আলাদা। এটা যে যেটা খেয়ে অভ্যস্ত, যে অনেকজনের কাছে ক্রিম বয়েল খেয়ে মজা পায়, অনেকজন হাফ বয়েল খেয়ে মজা পায়, অনেকজন ফুল বয়েল খেয়ে মজা পায়। মাঝে মাঝে হয়ে যায় এটা মিস্টেক, যখন গরমের তাপটা একটু বেশি পরিমাণ পড়ে গেল এটা ক্রিমের থেকে ফুল হয়ে যায়। তখন একটা ডিম 4-5 মিনিট থাকলে এটা ক্রিম বয়েল হয়ে যাবে, 2-2.5 মিনিট থাকলে এটা হাফ বয়েল হয়ে যাবে। অনেক কাস্টমারই আছে, মনে করেন একটা ডিম চাইলো একটু হালকা ছিলা মানে ভাঙে গেল, ছিলতে গেল, তখন কাস্টমারটা বলে খাবো না, অনেক কথাই বলে, জারিমুড়ি দেয়। কিন্তু আমাদের তো কিছু করার নেই, এটা হলো চামচের সাথে অনেক সময় 19-20 হতেই পারে, অনেক সময় খায় না, অনেক সময় রাইখা দেয়, অনেক সময় আরেকজন দেখলো এই ডিমটা পরে সে খায় নিল, আবার অনেকজনে খাইলো না। তখন আমরা মনে করে মাঝে মাঝে রিক্সাওয়ালা করে দিয়ে দিই ফ্রিতে। দ্রব্যমূল্যের জন্য সবকিছুর দাম বাড়াই দিছে, ঠিক আছে, যার জন্য পাইকারি বাজারে এটা সিন্ডিকেট হয়েছে। একবার আমি নারদ থেকে এটা সিন্ডিকেট, এটা আমাদের এখানে সিন্ডিকেট কোনো হয়নি। কারণ যখন একটা ডিম আমরা 10-11 টাকায় কিনছি, তখন বিক্রি করছি 18-15 টাকা, 15 টাকাও ছিল আগে, 15 টাকা তো 18 টাকা, 18-20 টাকা, 20 টাকা থেকে 25 টাকা। কারণ ডিমটা তখন আস্তে আস্তে বাড়তেছে, যেমন লাল ডিমটা আগে ছিল 6 টাকা কেনা, ঠিক আছে, 15 টাকা আমরা বিক্রি করছি, এখন লাল ডিম হয়ে গেছে 12-13 টাকা হয়ে যায়। তখন আমাদের কিছু করার নেই, দাম তো বাড়াইতে হবে। পচা ডিমের অনেকগুলো ধরন আছে, 4-5টা ধরন আছে, যেগুলো একবারে নর্মালি পচা আছে পুরো কালা পচে যায়, এটা সবাই বুঝতে পারে বাইশে উড়ে। আবার অনেক ধরনের, যেমন বৃষ্টি পড়লে ডিমটা যদি বৃষ্টির পানি পড়ে তখন ডিমটা একটু সমস্যা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ওই ডিমটা বাদ। এখানে একবারে মধ্যবিত্ত থেকে একবারে উচ্চ লেভেলে সবাই ডিম খায় আর বেশিরভাগ চাকরিজীবী, কেউ দোকানদার, সব ধরনের লোকজন ডিম খায়। ডিম সাধারণত সবার শরীর ঠিক রাখার জন্য প্রতিদিন একটা করে ডিম খাওয়া উচিত। হাঁসের ডিম হয়, আর ব্রয়লার মুরগি হয়, দেশি মুরগি হয়, পাকিস্তানি মুরগি হয়, এগুলোই। আর কোয়েল পাখির ডিম এগুলো আমরা বিক্রি করি না, গরমে শীতের সময় বিক্রি করি। সবচেয়ে বেশি হাঁসের ডিমের চাহিদা বেশি, যেগুলো লাল মুরগি তো ব্রয়লার মুরগি ওইটা তো লালই থাকে, সেটা সবাই চিনে। আর একটা আছে ছোট সাইজের, ওইটা হলো দেশি মুরগি, পাকিস্তানিটাও ছোটই, একটু হালকা একটু গাঢ় একটু লাল হবে। অনেক সময় কাস্টমার হাঁস চাইয়া মনে করেন খাইলো না, ঠিক আছে, আমি হাঁস শিল্লা লাইলাম, তখন ওই ডিমটা আমার ফালান লাগবে, কিছু করার নেই, কারণ কাস্টমারের সাথে আমরা কোনো কিছু করতে পারি। যারা জিম করে তারা নর্মালি অ্যাভারেজ 2-3টা খায়, অনেকজনে আছে 8-10টাও খায়, আবার অনেকজনে আছে 20-25টাও খায়। আবার লাভও হয় মনে করেন, আবার কষ্টও হয়, কারণ তারে যে আমি সাপ্লাই দিব এর সাথে আমি আরো 8-10টা কাস্টমার মেনটেন করে দিতে হয়, যার লাগে একটু কষ্টও হয়।